আসসালামু আলাইকুম, ক্যাট টিউটোরিয়াল বিটিতে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মেদ হাসান। আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা ড্রয়িংয়ের যে টেমপ্লেট তৈরি করি সেটা কিভাবে তৈরি করি। সেই টেমপ্লেট তৈরি করা আজকে আমি আপনাদের দেখাবো। ড্রয়িংয়ের টেমপ্লেট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা যতই ড্রয়িং করি পরিশেষে আমরা যে ড্রয়িংটা কোনো জায়গায় সাবমিট করি সেক্ষেত্রে আমাদের টেমপ্লেটটা দরকার হয়। আর টেমপ্লেট কী কী থাকে সেটা অবশ্যই জানা গুরুত্বপূর্ণ। টেমপ্লেটে থাকে আসলে প্রজেক্টের নাম, তারপরে আপনার যে ক্লায়েন্ট করতেছে বা যে ইঞ্জিনিয়ার করতে সে ইঞ্জিনিয়ারের নাম, যে ড্রয়িং করছে সে ড্রাফটসম্যানের নাম, তারপরে ড্রয়িং টাইটেল, রিভিশন যদি থাকে তো রিভিশন, তারপরে কিছু স্পেসিফিক নোট থাকে সেই নোটগুলো ইনক্লুড করতে হয়, তারপরে ডেট, তারপরে স্কেল। সো এইসব বিষয়গুলোই আসলে আমরা টেমপ্লেটে উল্লেখ করি। তো আজকে আমি সেই টেমপ্লেটটাই আপনাদের করতে শেখাবো। তো চলুন আমরা যাই, আজকে আমরা শিখেছি কীভাবে ড্রয়িংয়ে টেমপ্লেট তৈরি করতে হয়। প্রথমে আমি একটি A3 পেজের একটা এরিয়া নেব, কারণ আমরা সচরাচর A3 পেজেই বেশিরভাগ ড্রয়িংগুলো সাবমিট করে থাকি। তো আমি আজকে আপনাদের A3 পেজের টেমপ্লেটটা তৈরি কীভাবে করবো আসলে আমরা এটা প্রথমে শিখি। তো প্রথমে একটা আমরা লেআউট তৈরি করবো। সো ইনসার্ট লেআউট, এখানে লেআউটে যাব, লেআউটে যাওয়ার পরে ক্রিয়েট লেআউট উইজার্ড, এখানে যাওয়ার পর একটা চার্ট আসবে। তো এখান থেকে আমি যেহেতু আমাদের A3 পেজে, তো আমি A3 দিলাম নাম A3, ওকে, নেক্সট, এরপরে অ্যাডোবি PDF আপনারা চুজ করবেন, নেক্সট, মিলিমিটার, ইঞ্চ, যে কোনো একটা সমস্যা নেই যে কোনো একটা দিলেই হবে। আর এখানে আপনার A3 পেজটা উল্লেখ করে দিতে হবে, A3, ওকে, নেক্সট, 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 আর কোনো কিছু করতে হবে, শুধু নেক্সটে ক্লিক করুন, ওকে। দেখেন একটা লেয়ার তৈরি হয়ে গেছে, এটার এরিয়াটা আসলে একটা A3 পেজের এরিয়া হিসেবে কাউন্ট হবে। তো আমরা প্রথমে কি করব, যে এখানে একটা রেকট্যাঙ্গুলার, অর্থাৎ একটা রেকট্যাঙ্গুলার টেনে নেব আমাদের ইয়েতে। তো রেকট্যাঙ্গুলার রেখে নিলাম, ওকে। তো এখানে একটা ভিউপোর্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, তো আমাদের প্রথমে সেই ভিউপোর্টটা আসলে ডিলিট করতে হবে। তো আমরা ভিউপোর্টটা ডিলিট করি। তো আমরা আমাদের এরিয়াটা পেয়ে গেছি, এখন আমরা এই ব্লকটা সরিয়ে নিতে পারি আর কি। সো এখন এটা ডিলিট করে দিলে কোনো সমস্যা নেই, ডিলিট করে দিলাম। সো এই যে যে ব্লকটা পাচ্ছি, এই ব্লকটাই আসলে আমার ড্রয়িং এরিয়া। এর ভিতরে আমি যে ড্রয়িংগুলো রাখবো বা যে ড্রয়িং যে প্ল্যান টেমপ্লেটটা তৈরি করবো সেই টেমপ্লেটটি আসলে ড্রয়িংয়ে আসবে। তো যেহেতু এটা বাউন্ডারি এরিয়া, সো আমরা পেজের বাউন্ডারি এরিয়া, সো আমরা এখান থেকে কিছু অফসেট করে নেব আমাদের মানে সেফ সাইড আর কি, যাতে আমাদের কোনো ড্রয়িং বা কোনো কিছু কেটে না যায়। সো প্রথমে আমরা এখান থেকে অল্প একটু অফসেট করি, ওকে, আমরা 2 ইঞ্চি অফসেট করলাম। 2 ইঞ্চি অফসেট করার পরে, অর্থাৎ এতটুকু অফসেট করলাম আমাদের সেফ সাইডের জন্য, আমাদের যতটুকু দরকার হয় আর কি। অফসেট করার পরে এখন আমরা কী করবো, এইখানে আমাদের টেমপ্লেটটা আসলে বিভিন্ন কনসালটেন্টস বা বিভিন্ন যারা ড্রয়িং করে তারা বিভিন্ন ভাবে রাখে। কেউ কেউ এই নিজ বরাবর দেয়, অর্থাৎ হরিজেন্টালি, কেউ কেউ ভার্টিক্যালি দেয়। তো আমি আপনাদের যে কোনো একটা দেখিয়ে দিই, আপনারা আপনাদের পছন্দ মতো যেটা মনে হয় আর কি আপনারা সেভাবে করে নেবেন। তো আমি আসলে যেটা করি সেটা হলো আমাদের সচরাচর নিচে আমি একটা টেমপ্লেট তৈরি করি। তো নিচে টেমপ্লেট তৈরি করতে হলে আমি একটা এখানে একটা বক্স আঁকি, প্রথমে একটা বক্স আঁকলাম। এখন এই বক্সে আমি বিভিন্ন বিষয় আর কি এখানে উল্লেখ করব। সো এখানে আমি প্রথমে আর একটা লাইন টানলাম, সো এখন আমি এই অংশটাকে বিভিন্ন ভাগে ভাগ করব আমার বিভিন্ন জিনিস ইনক্লুড করার জন্য। তো প্রথমে যেটা আসবে সেটা হলো গিয়ে একটা নোট আসবে। সো নোটের জন্য আমি একটা জায়গা রাখলাম, এতটুকু জায়গা। এরপর আমি দেব আমার ক্লায়েন্টের নাম, প্রজেক্টের নাম, সেই জন্য আমি আরেকটু জায়গা আরেকটা জায়গা নিই।
সো প্রজেক্টের নাম রাখার জন্য আমি এতটুকু জায়গা নিলাম। এরপরে যে ইঞ্জিনিয়ার আর কি ড্রয়িংটা করেছে সেই ইঞ্জিনিয়ার নামের জন্য একটা জায়গা রাখলাম। এরপরে যে ড্রাফটিং করেছে ড্রাফটিংয়ের জন্য একটা জায়গা রাখলাম। আর এরপরে ড্রয়িংয়ের নামের জন্য একটা জায়গা রাখলাম। আর এখানে আর কি ডেট, রিভিশন এটসেট্রা রাখার জন্য জায়গা রাখলাম। তো আমি এখানে বিভিন্ন জায়গার ছক করে নিয়েছি। এখন আমি এখানে লিখব আর কি যে আমার, সো প্রথমে এটা হবে হলো কি নোটস, সাম নোটস আমি ইনক্লুড দের। সো এটা নোট, আপনি এখানে নোট লিখতে পারেন, আপনার যে নোটগুলো দরকার ড্রয়িংয়ে ইনক্লুড করা সেই নোটটা এখানে লিখতে পারেন। এরপরে যেটা করবেন সেটা হলো গিয়ে এখানে আপনি ক্লায়েন্টের নাম দিলেন অথবা প্রজেক্টের নাম দিলেন, যে কোনো একটা ক্লায়েন্টের নাম দিলেন। এখানে ক্লায়েন্টের নাম থাকলো, আপনার ক্লায়েন্টের নাম যেটা সেটা ক্লায়েন্টের নাম দিলেন। এরপরে যেটা করবেন সেটা আবার কপি করে আমরা এখানে ইঞ্জিনিয়ারের নাম দেব। ইঞ্জিনিয়ার যে করেছে, এরপরে যে ড্রাফটস করেছে আর কি ড্রয়িং করেছে, সো এখানে ড্রন বাই দিতে পারেন, ড্রন বাই। ওকে, এরপরে আমরা কপি করে এখানে নিলাম, এখানে প্রজেক্টের নাম দেব। প্রজেক্ট এখানে হবে ড্রয়িং টাইটেল, এখানে তো এখন আমরা কি করব, এখন আমরা এখানে সিরিয়াল নাম্বার দেবো অর্থাৎ ড্রয়িংয়ের নাম্বার। পেজ নাম্বার দেবো এখানে, পেজ নাম্বার। সো পেজ নাম্বার যখন নিচে দেবো তখন আরও কয়েকটা ঘর করবো আমরা নিচে। এখানে পেজ নাম্বার হবে আর নিচে হবে আপনার যে স্কেলে করবো আর কি স্কেল। স্কেলটা উপরে দেবো তাহলে পেজ নাম্বার এখানে স্কেল হবে আর নিচে আমরা ডেটটা দেবো। ডেট নিচে ডেট দেবো, এখানে পাশে স্কেল, এখানে পেজ নাম্বার হবে। এই তো এভাবে আমি, সো গাইস আমরা এভাবেই একটা টেমপ্লেট তৈরি করব আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে। সো এখন যদি আমরা এই টেমপ্লেটের ভিতরে আমাদের একটা ড্রয়িং সাজাই তাহলে দেখি কেমন হয়। একটা ভিউপোর্ট নেব, সিঙ্গেল ভিউপোর্ট, তারপরে এখানে আমরা এই ড্রয়িংটা এখানে সাজাবো।
ড্রয়িংটা সাজালাম, এই যে ড্রয়িংটা আমাদের টেমপ্লেটে সাজালাম, এখন আমরা দেখি এটা পিডিএফ করে কেমন হয়। এখন যদি প্রিভিউ করি, এই দেখুন আমাদের ড্রয়িং, আমাদের ড্রয়িং টেমপ্লেটে সুন্দরভাবে সাজানো হলো। তো এইভাবে আমরা মানে একটা টেমপ্লেট তৈরি করতে পারি এবং আমাদের ড্রয়িং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমরা টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। সো বন্ধুরা, আমি আশা করি আপনাদের এই আমার ভিডিওটা ভালো লাগবে এবং এই ভিডিওটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভবিষ্যতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচ, আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনারাও এই ট্যাবলেট সম্বন্ধে ধারণা পায়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।